আকাশে ওড়ার ইচ্ছা মানুষের সেই প্রাচীনকাল থেকেই। পাখির ডানা মেলে আকাশে ওড়া দেখে মানুষ অগণিতবার চেষ্টা করেছে ঠিক একইভাবে আকাশে উঠতে। কখনো কখনো তারা সক্ষম হয়েছে ভূমি থেকে কিছুটা উপরে উঠতে, আবার কখনো বা মুখ থুপে পড়েছে মাটিতে। তবে তারা থেমে থাকেনি, আর তাই তো বিজ্ঞানীদের সেই অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ মানুষ আজ উড়তে সক্ষম হয়েছে মুক্ত আকাশে, এবং তাও আবার পাখির থেকেও দ্রুত বেগে। মানুষের সেই আকার জয়ের ঘটনাগুলো তাই চলুন জানা নেওয়া যাক একেবারে শুরু থেকেই। মানুষের আকাশে ওড়া নিয়ে যত উপকথা রয়েছে তার সবচেয়ে প্রাচীনতম হল গ্রিসের ইকারাসের ওড়ার ঘটনা। ইকারাসের বাবা ডিডেলাস ছিলেন একজন কারিগর। কোনো এক কারণে তাদের দুজনকেই বন্দি করে রাখা হয় ক্রেট নামের একটি দ্বীপে। ডিডেলাস তার কারিগরি দক্ষতা দিয়ে তার ছেলে ইকারাসের জন্য মোম আর পালক দিয়ে পাখির মতো দুটি ডানা তৈরি করে দেন। তিনি তার ছেলেকে বলে দেন যে সে যেন খুব বেশি নিচে দিয়ে না ওড়ে যে সমুদ্রের জলে তার পাখা ভিজে যায়, এবং খুব বেশি উঁচুতেও না ওড়ে যে সূর্যের তাপে তার পাখার মোম গলে যায়। কিন্তু ইকারাস তার বাবার কথা ভুলে গিয়ে বেশ উঁচুতে উঠতে শুরু করে, আর তখন তার ডানার মোম সূর্যের তাপে গলে যায় আর সে সমুদ্রে পড়ে ডুবে মারা যায়। যাই হোক, এই ছিল ইকারাসের গল্প। তবে এখনকার সময় ওড়ার কথা মনে আসলে আমাদের মাথায় আসে অ্যারোপ্লেনের কথা, আর অ্যারোপ্লেন থেকে মনে আসে রাইট ব্রাদার্সের কথা, যারা 1903 সালে সফলভাবে অ্যারোপ্লেন তৈরি করতে সক্ষম হন। তবে ঘটনা এমন নয় যে রাইট ব্রাদার্সই হলেন প্রথম যারা প্রথম আকাশে উড়েছিলেন। রাইট ব্রাদার্সের হাজার বছর আগেই মানুষ আকাশে উড়েছে, তবে সেগুলো কোনো সুপরিকল্পিত পদ্ধতি ছিল না যেমনটি রাইট ব্রাদার্স করে দেখিয়েছিলেন। তাই আকাশ জয়ের জন্য স্মরণ করা হয় রাইট ব্রাদার্সকেই। 700 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দে চীনে সর্বপ্রথম ঘুড়ি আবিষ্কৃত হয়, আর আকাশে ঘুড়ি ওড়ানো থেকে মানুষ ভাবতে শুরু করে যে বড় আকারের ঘুড়ি বানিয়ে হয়তো ঘুড়ির সাথে মানুষকেও ওড়ানো সম্ভব। পাখির অনুকরণে মানুষ তাই বহুবার চেষ্টা করেছে শুধুমাত্র ডানা লাগিয়ে ওড়া সম্ভব কিনা, তবে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষ শুধু ব্যর্থই হয়েছেন। জানা যায় যে 810 খ্রিস্টাব্দে স্পেনের আব্বাস ইবন ফিরনাস শকুনের পালক দিয়ে এক বিশাল ডানা তৈরি করেন, যার মাধ্যমে তিনি কিছুক্ষণ উড়তে সক্ষম হন। এরপর যেন বেশ কয়েক শতক মানুষের ওড়ার প্রচেষ্টা থেমে থাকে। বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি 1500 শতকে আকাশে ওড়ার জন্য বিভিন্ন যন্ত্রের মডেল অঙ্কন করেন। যদিও পদার্থবিজ্ঞান অনুসারে এগুলোর মাধ্যমে আকাশে ওড়া সম্ভব ছিল না, তবে এর মধ্যেই মানুষ আকাশে ওড়ার জন্য আরও নানা চেষ্টা করতে থাকেন। আসলে আকাশে ওড়ার জন্য মূলত দুই ধরনের যন্ত্রের কথা ভাবা যায়। একটি হলো বাতাসের চেয়ে হালকা যন্ত্র, এবং অপরটি হলো বাতাসের চেয়ে ভারী যন্ত্র। বাতাসের চেয়ে হালকা যন্ত্র হলো সেগুলোই যেগুলো সম্পূর্ণ ওজন বাতাসের চেয়ে হালকা, এবং এজন্য এগুলো নিজে থেকে উপরের দিকে উঠতে থাকে, আর সেই সাথে এটি সাথে নিতে পারে অন্য কোনো মানুষকেও। অপরদিকে বাতাসের চেয়ে ভারী যন্ত্রগুলো মূলত বাতাসের চেয়ে ভারী কিছু যন্ত্র যা বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে ওড়ানো হয়। বাতাসের চেয়ে হালকা যন্ত্রগুলোর মধ্যে একটি হলো হট এয়ার বেলুন। 1800 শতকে হাইড্রোজেন গ্যাস আবিষ্কারের পর মূলত মানুষের মাথায় এ ধরনের যন্ত্র তৈরির পরিকল্পনা আসে। হাইড্রোজেন গ্যাস বাতাসের চেয়ে কয়েক গুণ হালকা, আর সেজন্য যদি হাইড্রোজেন গ্যাসকে কোনো বেলুনে ভরা হয় তবে বেলুনটি ধীরে ধীরে আকাশে উড়ে যায়। এভাবেই তৈরি করা হয় হট এয়ার বেলুন, যা এর সাথে মানুষকেও আকাশে উড়িয়ে নিয়ে যেতে সক্ষম। 1783 সালের 4ঠা জুন মন্ট গলিফিয়ার ব্রাদার্স মানুষ ছাড়া একটি হট এয়ার বেলুনকে প্রথম আকাশে ওড়ান। এরপর তারা 19শে অক্টোবর প্রথম মানুষসহ একটি হট এয়ার বেলুনকে আকাশে ওড়াতে সক্ষম হন। অবশেষে বিশাল আকারের বেলুন তৈরির মাধ্যমে তারা বেশ কয়েকজন যাত্রী নিয়ে 1783 সালের 21শে নভেম্বর আকাশপথে প্রায় 8 কিলোমিটার যাত্রা করেন। অপরদিকে বাতাসের চেয়ে ভারী যন্ত্রের সাহায্যে আকাশে ওড়ার প্রচেষ্টাও এর পাশাপাশি চলতে থাকে, তবে এ বিষয়টি হট এয়ার বেলুনের মতো এতটা সহজ ছিল না, কারণ এক্ষেত্রে বাহ্যিক বল এবং জটিল কন্ট্রোল সিস্টেমের প্রয়োজন। অপরদিকে যন্ত্রটির নকশা কেমন হবে তা নিয়েও বেশ জটিলতা ছিল। অধিকাংশ বিজ্ঞানীরাই মডেল হিসেবে বেছে নেয় পাখিকে, আর তাদের যন্ত্রগুলো ছিল পাখির মতো বারবার ডানা ঝাপটানোর মতো, যার কোনোটাই আকাশে উড়তে সক্ষম হয়নি। তবে এদিক থেকে অনেকটাই এগিয়ে ছিলেন বিখ্যাত রাইট ব্রাদার্স, যাদের জন্য আকাশ বিজয় সম্ভব হয়েছে। বেশ কয়েক বছর পরিশ্রমের পর অবশেষে 1900 সালে তারা তাদের প্রথম বিমানের মডেলটি ওড়ানোর জন্য প্রস্তুত করেন। তবে এটি তারা যতটা চিন্তা করেছিল তার অর্ধেকটা উড়তে সক্ষম হয়েছিল, কিন্তু তারা ভেঙে পড়েনি। তারা তাদের মডেলটিকে আরও উন্নত করার চেষ্টা করতে থাকেন। তারা প্রায় 200 ধরনের পাখার মডেল তৈরি করেন তাদের বিমানটির জন্য, এবং বিমানটিকে যেন 3টি অক্ষে নিয়ন্ত্রণ করা যায় সেভাবে তৈরি করার চেষ্টা করেন। অবশেষে দীর্ঘ 2 বছর পরিশ্রমের পর 1903 সালের 17ই ডিসেম্বর
অরভিল রাইট কিটি হক নর্থ ক্যারোলিনাতে তাদের তৈরি করা বিমানে 120 ফিট উঁচুতে 12 সেকেন্ড উড়তে সক্ষম হন। তবে এটি তেমন সফল উড্ডয়ন ছিল না। এরপর উইলবার রাইট 852 ফিট উঁচুতে 59 সেকেন্ড উড়তে সক্ষম হন এবং এই উড্ডয়নটি বেশ সফল ছিল। সত্যি কথা বলতে যান্ত্রিকভাবে মানুষের আকাশে ওড়ার স্বপ্ন সফল হয় এই মুহূর্ত থেকেই। এরপর 1904 এবং 1905 সালে রাইট ব্রাদার্স তাদের মডেলটির আরও উন্নত সংস্করণ ফ্লায়ার 2 এবং ফ্লায়ার 3 আকাশে ওড়ান। তাদের বিমানের পাওয়ার সোর্স হিসেবে ছিল একটি কম শক্তির কম্বাসশন ইঞ্জিন। ব্যাস, এরপর আর মানুষকে আকাশ জয়ের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয় বেশ উন্নত ধরনের কিছু বিমান, যদিও প্রথম কমার্শিয়াল এয়ারোপ্লেন চালু করা হয় 1914 সাল থেকেই। এরপর একে একে প্রতি বছরই উন্নত হতে থাকে বিমানের মডেলগুলো, আকাশে ওড়া হয়ে ওঠে স্বপ্ন থেকে বাস্তব। আর মাত্র 100 বছরের মধ্যেই মানুষ আকাশে ওড়াকে অনেকটা খেলাধুলার মতো বিষয়ে রূপ দিতে সক্ষম হয়েছে। 21 শতকের শুরুতেই বিজ্ঞানীরা উড্ডয়নক্ষম গাড়ি তৈরি করতে সক্ষম হন, আর এখন মানুষের হাতের মুঠোয় রয়েছে শব্দের চেয়েও দ্রুত গতিতে চলতে পারা ওড়ার যন্ত্র এবং এমন অনেক শক্তিশালী যুদ্ধবিমান যা রাডারকেও ধোকা দিতে পারে। সম্প্রতি 2017 সালের 4 এপ্রিল ব্রিটিশ ইনভেন্টর রিচার্ড ব্রাউনিং একটি জেট ইঞ্জিন ফ্লাইং স্যুট তৈরি করেন, যার মাধ্যমে তিনি কোনো বড় যন্ত্রের সাহায্য ছাড়াই উড়তে সক্ষম হন। আসলে আকাশে ওড়া এখন যেন খেলাধুলার মতো একটি সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে যদি আমরা 100 বছর পিছনে ফিরে তাকাই, তখন হয়তো মানুষের কাছে আকাশে ওড়া ছিল শুধুই কল্পনা মাত্র, কিন্তু মানুষ তার কর্মশক্তি এবং ধৈর্য গুণে কল্পনাকেও বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছে। আর এই জন্য হয়তো বলা হয় যে মানুষের অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই। তাই শিক্ষণীয় বিষয়টি হচ্ছে, যদি কোনো বিষয় নিয়ে আপনি স্বপ্ন দেখেন, তবে অধ্যবসায় হয়ে তার সার্থক করার জন্য কাজ করে যাওয়া। আপনি ততক্ষণ পর্যন্ত ব্যর্থ হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করতে থাকবেন। তাই চেষ্টা করতে থাকুন, সফলতা একদিন আসবেই। আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলে ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।